আচ্ছা, এই জায়গাটার নাম বলে দিই। এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর জাফরগঞ্জ মহন্ত লক্ষ্মণ দাসের আশ্রম। জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ পাশে মীর জাফরের বাড়ি। আমাদের ওই মীর মোহাম্মদ জাফর আলী খান নবাব ওনার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে জাফরগঞ্জ। এগুলো হচ্ছে পিতলের রথ, দুটো আছে পিতল একটা কাঠ। এই রথগুলোকে রথের দশদিন আগে ট্রেনে আমরা বাইরে বের করি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জগন্নাথদের কৃপা শোনা হয় রথে, রথের দিন ঠিক পুরীতে রথ আমাদের এখানে শুরু হয়। এখান থেকে রথগুলো বেরিয়ে যাবে কোথায়, জগৎসিটির বাড়ি নিশ্চয়ই যাবেন। জগৎসিটির বাড়ি পার হয়ে নদীর ধারপন্থে রথগুলো যাবে, পূজা আর্চা করে ফিরে আসবে। মোট পাঁচটা রথ, দুটো পিতল, দুটো কাঠ, একটা রূপোর রথ বাইরে আছে, ভেতরে আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, মানে রাত্রে সব থেকে বড় উৎসব আষাঢ় মাসের রথ, শ্রাবণ মাসের ঝুলন, এই দুটো উৎসব খুব বড় হয়। এমনি অন্যান্য উৎসবগুলো হয়, তবে ওইগুলো লোকাল লোক থাকে ওইগুলোতে। আর বড় উৎসবে বাইরের লোক প্রচুর আসে। এটা প্রথম গুরুদেবের হাতে প্রতিষ্ঠা করা শিবের মন্দির, লক্ষ্মণ দাসাচারী আশ্রমের প্রতিষ্ঠাতা আমি পূর্বেই বলেছি। এখানে আছে শিবলিঙ্গ আর পঞ্চরা। এই আশ্রমের প্রথম গুরুদেব লক্ষ্মণ দাসাচারী, এখন যিনি আশ্রমের সেবায় মহন্ত রাঘব দাসাচারী, যার বয়স হচ্ছে 35 বছর 13 নম্বর, উনি আশ্রম চালাচ্ছেন। তবে আশ্রমের যারা গুরুদেব হন ব্রহ্মচারী। দেখবেন পিতল এবং লোহা, এগুলো প্রায় 150 বছর পুরনো। এগুলো দিয়ে বিভিন্ন উৎসবে রান্না করে মানুষকে খাওয়ানো হতো। এখনও খাওয়ানো পর্ব আছে, উঠে যায়নি, তবে এই বাসনে নয়, আলাদা বাসন। ঝুলন, রথ, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, অন্নকূট, লক্ষ্মী পুজো এখনও হয়, মানুষকে খাওয়ানো হয়। মানুষের খাওয়ানোর যে বাসন সেটা নতুন করা হয়েছে, এগুলো পাতি। ঠিক আছে, যিনি এই খাটে স্বয়ং করতেন, ওনার নাম মহন্ত ভগবান দাসাচারী দশম গুরুদেব। উনি যখন আশ্রমের দায়িত্বে মির্জাফরের বংশধর নবাব, উনি নবাবী পিওটি আশ্রমের চরম উন্নতি করেছেন। যে জিনিসগুলো ওনার হাতের আমি অবশ্যই বাইরে গিয়ে দেখাবো, তখনকার দিনে এটাই ছিল পাখা, দড়ি লাগিয়ে টানবে বাতাস করা হতো। এনার মৃত্যুর পর পরবর্তী মহন্ত যারা হয়েছেন, দুজন মারা গিয়েছেন, পুরুষোত্তম দাসাচারী, গোবিন্দ দাসাচারী, ওনারা মারা গিয়েছেন। এখন যিনি আছেন রাঘব দাস, উনি ওপরের ঘরে থাকেন দোতলায়, উনি ওই এই খাট ব্যবহার করেন না। এনাকে সম্মান জানছি আর কি। সব থেকে বেশি উন্নতি করেছেন আমাদের আশ্রমের গুরুদেব মহন্ত ভগবান দাস আচার্য। এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো গুরুদেবদের মূর্তি, এনারা মারা গিয়েছেন, মূর্তি করে রাখা আছে শ্বেত পাথরে। ঠিক আছে, এইগুলো ডে লাইট আশ্রমে যখন ইলেকট্রিক বা জেনারেটর ছিল না, এগুলোর মধ্যে রেডি তেল ভরে জানার মতো কিছু নয়। বেলজিয়াম কাছের আয়না 100 বছর পুরনো, একই বডিতে একটা পাথর কেটে রাধাকৃষ্ণ বানানো আছে। এটা সোনার কাজ করা মূর্তি, মন্দিরে দেখাবো। রাম, লক্ষ্মণ, সীতা, এটাও পাথরের মূর্তি, সোনার কাজ করা মূর্তি, মন্দিরে আছে, আমি দেখাবো। এগুলো চাকা বা চাকি, সেই সময় ইলেকট্রিক বা জেনারেটর ছিল না, এগুলো দিয়ে মানুষ হাতে মাল পিষে আশ্রম চলেছেন তার নিদর্শন। সামনে বাইক বন্ধু পড়ো, এই রথটার ওজন হচ্ছে 880 কেজি। হাতির মাথায় হালকা সোনার কাজ করা, সেটা ভালো করে দেখবেন। আষাঢ় মাসের রথের 1 সপ্তাহ আগে এটা আমরা স্বর্ণকারকে দিয়ে পরিষ্কার করিয়ে বের করি। এই রথে বসে রাধাকৃষ্ণ, আর ওটা চন্দনকাঠটা ভেতরে ভরা আছে। ওই রথে বসে লক্ষ্মী, নারায়ণ। আমরা যখন রথটা বের করি, থানায় পারমিশন করি, থানার পুলিশ আছে, পুলিশের সহযোগিতায় রথটা বেরোয় আষাঢ় মাসের রথের দিন। আগে ছিল কাঠের চাকা টানার স্বার্থে মডার্ন করা হয়েছে। এই রথটি নবাবী আমরা তৈরি করেছেন, যার কাঠের কথা দাঁড়িয়ে বললাম দর্শন করবে মহন্ত ভগবান দাস আচারি। মহন্ত মহারাজের বৈঠকখানা, কোনো বাইরের আশ্রমে মহারাজ যদি আসেন তাহলে এই জায়গাটাতে বসে এখনও মিটিং করেন। তখন কিন্তু আমরা এগুলো সরিয়ে দিই, পুরনো চেয়ারগুলো সরিয়ে দিই, নতুন কিছু আসবাবপত্র দিই, ওনারা বসে এখানে মিটিং করেন। এই আশ্রমটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের আশ্রম, বৈষ্ণবী আখড়া বলা হয়। এটা হচ্ছে 80 টাকার গাড়ি। এই গাড়িটা ইংরেজরা দান করেছিলেন নবাব ফ্যামিলিকে, নবাব ফ্যামিলি আবার আশ্রমকে দান করলেন। গাড়িটা কিরে শুনে চলতে, হ্যান্ডেল স্টার্ট,
বর্তমানে চলে না ঐতিহাসিক গাড়ি হিসেবে আপনাদের দেখাচ্ছি। গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন মোটরযান। আচ্ছা এইদিকে আমি একটা কথা বলি আপনাদের, আমি এইভাবে পড়াবো। এটা গুরুদেবের সিংহাসন, আমাদের আশ্রমে যিনি সেবায় মহন্ত রাঘব দাস আচারী আষাঢ় মাসের গুরু পূর্ণিমা দিন এই গদিতে বসেন। বসে কি করেন, যারা আশ্রমে দীক্ষিত হতে চান তাদের দীক্ষা দেন। সেদিন কাপড়টাও চেঞ্জ হয়, সেদিন প্রচণ্ড ভিড় হয় আশ্রমে, প্রচুর ভিড় হয়, কারণ পুরনো শিশুরা তো উপস্থিত থাকবেনই, নতুন যারা দীক্ষিত হন ওনারা উপস্থিত থাকেন। সেদিন বেড়া বাক্স সব সরে যায়, ঠিক আছে। আজ এইগুলো হচ্ছে মহন্তদের ছবি, যারা মারা গেছেন সব ছবি করে রাখা। সব থেকে বেশি অবদান এনা, ইনি হচ্ছেন মহন্ত ভগবান দাস আচারী, যারা কার্ড দেখলেন এনারই হাতের এই মার্বেল মন্দির, বাইরে 22 ফুট রূপরথ, এইখানে দেখবেন রূপর দরজার উপর সিংহাসন, সোনার কাজ করা, হালকা সোনার কাজ করা মূর্তি আছে এখানে। ছবিটা তুলতে দাও, হ্যাঁ আচ্ছা উঠতে পারেন এখানে স্যার, এই দিকে গেটটার উপর, হ্যাঁ উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, গেটটার উপর সিংহাসনটার উপর উঠে যান উপরে। তিনটে মূর্তি আছে সোনার কাজ করা, সামান্য তোমার সোনার কাজ, সেটা আছে মিডিলে রাম লক্ষ্মণ সীতা, ডানে রাধাকৃষ্ণ আছে কুষ্টি পাথর, বামে রাধাকৃষ্ণ আছে অষ্টধাতু, নিচের ডানে আছে জগন্নাথ, তার পাশে আছে লক্ষ্মী নারায়ণ মদনমোহন আরও দেবের মূর্তি। এটাকে রঘুনাথ দেবের মন্দির বলা হয়, এটাই আশ্রমের বড় মন্দির, আশ্রমের যা সম্পত্তি আছে সব এই মন্দির। হ্যাঁ রূপর দরজার উপর সিংহাসন, তিনটে মূর্তি সোনার কাজ করা আছে রাম লক্ষ্মণ সীতা। নবদ্বীপ শান্তিপুরে যখন রাজোৎসব হয় তখন কিন্তু আমাদের এখানে রাজোৎসব চলে। এখানে বছরে 4টি পুজো হয়, ঝুলন রাস জন্মাষ্টমী দোল পুজো যখন এখানে হবে এটা কিন্তু যাত্রা স্টেজ। এখানে বাউল কীর্তন গান হয় ঝুলনে 5 দিন, রাসে 5 দিন, জন্মাষ্টমীতে 4 দিন, মানুষজন বসে গান বাজনা শুনে তখন আমরা লাইট দিয়ে খুব ভালো করে সাজাই। এগুলো বেলজিয়াম কাছে ঝাড়বাতি, এই ঝাড়বাতিগুলোর মধ্যে আগেকার দিনের মহন্তরা ল্যাম্পের মধ্যে মোমবাতি জ্বালাতেন, প্রদীপ জ্বালাতেন, এখন আমরা ইলেকট্রিকের বাল্ব জ্বালাই। জগন্নাথ সুভদ্রা বলরাম, পেছনে দুটো মূর্তি আছে সোনার কাজ করা রাধাকে, বাকিগুলো সব কুস্তি পাথর অষ্টধাতু। আমরা যখন রথোৎসব পালন করি কিছু মূর্তি এই মন্দির থেকে নিই, কিছু ওই বড় মন্দির থেকে মূর্তি নিয়ে 5টা রথ আমরা সাজাই, তবে বিশেষ করে জগন্নাথ সুভদ্রা বলরাম এখান থেকে যায়, রাধাকৃষ্ণ এখান থেকে যায়। আশ্রম যেগুলো আছে যারা নারায়ণশীলা মানে পুজো চালাতে পারেনি তারা এইগুলো আশ্রমকে ডোনেট করে গেছেন। প্রতিটা বাংলা মাসের সংক্রান্তিতে আশ্রমের পক্ষ থেকে পুজো হয় বড় মন্দিরের বারান্দায়, ঠিক বিকেল 5টায় বসবেন, রাত্রির 7:30-8টায় উঠবেন। প্রত্যেকটা বাংলা মাসের শেষ তারিখে নারায়ণ পুজো হবে, এমনি পুজো তো হচ্ছে রেগুলার। পুরোহিতের ঘর এদিকে আছে, আর ওই যে জোড়া থাম্বা যেটাকে বলা হচ্ছে ফিলার, ফিলারের 5 থেকে ওগুলো আসতে হচ্ছে সময়। আচ্ছা যা ব্যাগ আছে লক্ষ্মণ দাস বাংলাদেশ।
শুনতে ভালো লাগলো। এবার নেক্সট আমরা জগৎ বল্লভ সেক্টর বাড়ি যাবো।